আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালারফুল ইসলাম চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে আজরাইল আলাইহিসসালামের মৃত্যু কীভাবে হয়েছিল, আজরাইল আলাইহিসসালাম কীভাবে মৃত্যুবরণ করলেন, সেই ভয়ঙ্কর কাহিনীটি জানলে সকলেরই অন্তরাত্মা কেঁপে উঠবে। চলুন আমরা সেই কাহিনীটি শুরু করি। যে আজরাইল আলাইহিসসালামের ভয়ে আতঙ্কিত থাকতো মানুষ, যে আজরাইল আলাইহিসসালাম সকল জীবের জান কবজ করতেন, আজ আজরাইল আলাইহিসসালাম স্বয়ং নিজের জান কীভাবে কবজ হবে? হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহা পুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হওয়ার পর সকল ফেরেশতাগণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, আরশ বহনকারী ফেরেশতাগণও মৃত্যুবরণ করে ফেলবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন আজরাইল আলাইহিসসালামকে মিকাইল আলাইহিসসালামের জান কবজ করার জন্য। মিকাইল আলাইহিসসালামের জান কবজ করা হয়ে যাবে, মৃত্যুবরণ করবেন জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামও। শেষ সিংহা ফুৎকারের মাধ্যমে ইসরাফিল আলাইহিসসালামও মৃত্যুর কোলে ঢলে পড়বেন। সিংহা ফুৎকার হাওয়া উপরে উড়ে যাবে, ভেসে যাবে আরশের উপর। আরশের উপর থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই, এবং আজরাইল আলাইহিসসালাম থাকবেন নিচে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিসসালামকে প্রশ্ন করবেন, আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিসসালাম বলবেন, উপরে আপনি আল্লাহ, আর নিচে আমি আজরাইল আলাইহিসসালাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, উদ্দেশ্য করে বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে মউতের ফেরেস্তা আজরাইল আলাইহিসসালাম, তুমি মৃত্যুবরণ করো। এতদিন পর্যন্ত যে সকলের রূহ কবজ করত, আজ সে নিজেই নিজের প্রাণ কবজ করবে। যদি মানুষ তখন বেঁচে থাকত, মৃত্যু মুখে আজরাইল আলাইহিসসালামের সেই চিৎকার শুনে হৃদয় বিদীর্ণ হয়ে সকল মানুষ তখন মারা যেত। কি বিবর্ষ ছিল সেই কাহিনী! মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এভাবে আজরাইল আলাইহিসসালামের জান কবজের মাধ্যমে সব কিছুর শেষ হয়ে যাবে, সব জানের বা জীবের জান কবজ হয়ে যাবে।